সুপ্রভাত জানাই আমার পরিবারের সকল সদস্যদের। প্লিজ ব্লগটিকেও স্কিপ করো না, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি নতুন বন্ধু হয়ে থাকো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জানিয়েই আজকের ব্লগটা শুরু করছি। সকাল থেকে যুদ্ধের কিছুটা পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি, কিছুটা কাজ গুছিয়েও এনেছি আর কিছুটা কাজ এখনও বাকি রয়েছে। গুছিয়ে এনেছি বলতে 6:30 বাজে এখন, পটলটা হয়ে গেছে, পটলটাকে আজকে তেল পটল করে দিয়েছি, তেল পটল মতো, অত তেল দিয়ে আমি করি না আর কি। তেল পটল তো আসলে তেলেই সেদ্ধ করা পটলটাকে, কিন্তু তা আমি করি না, জলেই করি, সামান্য একটু তেল যাতে বেরোয় আর কি সেরকমভাবে তেলটা দিই আর কি। তো আর করবো আজকে মাছের ঝোল করবো, আজকে ডাল নেবে না। তো আজকে ওই গ্রেভি গ্রেভি মতো করেছি পটলটাকে, আর মাছের ঝোল বানাবো ফুলকপি দিয়ে। আলু দেবো না, কারণ আলুও খুব খেতেও চায় না, বেকার দেবো। আর সকালে টিফিনে দিচ্ছি আলু জিরা, সেটাকে প্রেশার কুকারে আলুটাকে এখন সেদ্ধ বসিয়েছি, এই আলুটাকে দিচ্ছি বলেই আর মাছের ঝোলে আলু দিচ্ছি না, কত আলু খাবে, তো ওই জন্য আলু জিরা করে দিচ্ছি ওই আর কি। আর আকাশটাকে দেখে মনে হচ্ছে ও আজকে রোদ উঠবে না, তবে বৃষ্টি আসবে কিনা জানি না। ওই যে আমি বলি না রোজ আকাশটার মুখটা ভারী করে রাখে, বৃষ্টি আর হয় না, তাই যেদিন যেদিন আমি বেরোবো সেদিন সেদিন বৃষ্টি হবে, মানে তোকে বেরোতেই দেবো না, তোর এত বৃষ্টি 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 নেই, এবার বৃষ্টি দিচ্ছে, এরকম একটা হাবভাব হয়ে গেছে যেন আকাশেরও। তো চলো আমি কাজগুলো সেরে নিই, আশা করি আমার প্রত্যেক বন্ধুরা ভালো আছো, আমরাও ঠিক আছি। আর এখানে মাঝভাজাটা দেখি কত কি হচ্ছে, মাঝভাজাটা মোটামুটি হচ্ছে, আর ওইদিকে তো প্রেশার কুকারটা বসিয়েছি, আর এখানে ভাত আমার হয়ে গেছে, পটল এখানে ঠান্ডা হতে দিয়েছি। আজকে সকাল সকাল চলে গেছে কারেন্ট, প্রথমে গেলাম অনুপের দোকানে, একটু দরকার ছিল, পেলাম না তো কিছুই, উঠে চলে এলাম সিঁড়ি দিয়ে, তারপর পরই এলো আবার ময়লার গাড়ি, ওটাকে ফেলতে গেলাম, আবারও উঠে এলাম সিঁড়ি দিয়ে, কারেন্ট আসেনি। তারপর প্রমি যখন গেল আমি আজকে আর যাইনি, আর পাচ্ছি না উঠে আসতে, উফ বাপরে বাপ। আসলে একবার আপ ডাউন করে অনুপের দোকান থেকে যখন এসছে ঠিক আছে, তার পরপরই মানে রেস্টও নিতে পারিনি, তার পরপরই ডাস্টবিনের গাড়িটা এসছে, এখনও দাঁড়ানো শুনতে হয়তো পাচ্ছ। তো তাড়াতাড়ি করে গেলাম আবার ফেলতে, ব্যাস এইদিকে আজকে আর ওকে ছাড়তে আমি ওই জন্য যাইনি, যদি তুমি যাও গে, আর আজকে হাঁটতে এমনিতেও যেতাম না আমি, তার মধ্যে আবার দুবার আপ ডাউনও হয়ে গেল, ভালোই হলো, একদিকে হাঁটতে যেতাম না কারণটা হচ্ছে বিকেলে তো বেরোতে হবেই, একবার জানো একটু আলু ঠালু আনতে হবে, তো ওই জন্য আজকে এখন আর বেরোয়নি, ওরে বাবারে হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিই। স্নান করে জাস্ট পুজো টুজো দেওয়া হলো, বৃষ্টি হচ্ছে, একটু জোরেই নামলো যখন আমি স্নানে যাচ্ছিলাম, এসে দেখলাম ঝিরিঝিরি পড়ছে একদমই। আর কালকে যে ব্লগটা গেছে আমাকে মৌরিও বললো, আর আমি নিজেও যখন ব্লগ যাই তখন তো পুরো ব্লগটা চেক করি, তখন অলরেডি পাবলিশ হয়ে গেছে, আমার হাতে আর কিছু ছিল না, কিন্তু আমি যেখানে এডিট করেছি এডিট পোর্শনে কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে, জানি না কী হয়েছে ওখানে গিয়ে সাউন্ড আর শোনা যাচ্ছে না, হ্যাঁ একটা প্রবলেম হয়েছে, লিফটে আমি কী বলেছি না বলেছি কিচ্ছু শোনা যায়নি, আমি এটাই বলছিলাম অনুপের দোকানে যাচ্ছিলাম এরকম কিছু। তো সত্যি নিজেরই খুব বাজে লাগছে, পার্টটুকুর কোনো সাউন্ড নেই, যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এই আর কি। কী করবো বলো, মাঝে মধ্যে এটা হচ্ছে, কেন জানি না এটা ইউটিউব ইস্যু না আমার ফোনের ইস্যু না নেটওয়ার্ক ইস্যু, কিছুই বুঝতে পারছি না কোনটার ইস্যু বা কিছু, যাই হোক বৃষ্টিটা তো নেমেছে, খুব একটা হচ্ছে না, একদম ঝিরিঝিরি মানে গায়ে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে একটু। আর এই ফ্লাইটগুলো যখন যায় না তখন আমার মনে হয় যে আমি কবে যাব কলকাতা বা কিছু, শুধু ফ্লাইটে যেতে হবে এমনটা নয়, ট্রেনে গেলেও হয়, কিন্তু ওই আর কি মনে হয় যে কবে যাবো কবে যাবো এরকম একটা মনে হয়, মনে হয় যে এই ফ্লাইটে যারা যাচ্ছে তারাও বোধ হয় কেউ কলকাতায় যাচ্ছে, বা ফ্লাইটটা যখন ব্যাক করছে কলকাতা থেকে ব্যাক করছে, বা শুধু কলকাতা কেন কোথাও হয়তো তারা বাড়ি যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে বা বাড়ি থেকে চাকরিতে ফেরত যাচ্ছে, এরকম অনেক কিছু আছে ফ্লাইটে যারা আছে প্যাসেঞ্জার আর কি, কেউ আবার ইমার্জেন্সিতেও যেতে পারে, যাই হোক যেটাই হোক না কেন সবার যেন সুস্থভাবে জার্নিটা কমপ্লিট হয় এই আর কি। আমি তো জানি না আমি কবে যাব, সেই আশাতেই পড়ে থাকে এই আর কি। আর ওয়েদারটা এত বাজে না, ভালোই লাগছে না, তো এরকম ওয়েদারে কিচ্ছু করতে ভালো লাগে না, কাজ বাজ অনেক জমে আছে, দেখবে আমার চেয়ারটার অবস্থা,
দেখো কিন্তু এখন গোছাবো না, বিকেলে গোছাবো। এখন আমার কিচ্ছু করতে ভালো লাগছে না, এখন আমি এটা খাবো। কালকে আমি যেতে পারিনি বলে, আমাকে নিয়ে যেতে পারিনি বলে, না ওর দোষ খুব একটা বলবো না, ও আমাকে বলেছিল অটো করে যাওয়ার কথা, কিন্তু আমি যেতে চাইনি অটো করে, কারণ আসার সময় না আরো জোরে বৃষ্টি নেমে যেত, মানে নেমে গেছিল আর কি ওই টাইমটাতে, তাহলে বোঝাই গেছিল। তারপর ওকে আমি বললাম যে দেখো এখন গেলে কি হতো, অটো তো পেতামই না, কারণ বৃষ্টি ফৃষ্টিতে না অটো অটো খুব একটা পাওয়া যায় না, আর টু হুইলারে তো যাওয়া যাবেই না, বুঝতেই পারছো অত বৃষ্টির মধ্যে কী করেই বা যাবো। তাই কালকে এনে দিয়েছিলাম, কিন্তু কালকে মন খারাপের চোটটা যেটা খাওয়া হয়নি, তো এখন বসে বসে একটু খাই। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 12:03। বৃষ্টিটা না জোর নেমেছে, বিশেষ করে ওই দিকটা দেখলে বুঝতে পারবে, ভালো জোরে বৃষ্টি নেমেছে, মানে আজকেও আর সবজি কিনতে যাওয়া হবে না যা বুঝতে পারছি। আর এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জোর নেমেছে, জোর বেশ ভালো নেমেছে আর কি, ছাতা ছাড়া ভিজে যাবে পুরো। বাইরের ওয়েদারটা সত্যি এনজয় করার মতো। আর কেমন করে এনজয় করার মতো বলো তো, জানলার কাচটাকে হালকা খুলে দিয়ে তার পাশে বসে বা একটু গা এলিয়ে দিয়ে ফোনে একটা হালকা সাউন্ডে সুন্দর একটা গান চালিয়ে অনুভব করো শুধু প্রকৃতিটাকে। আমার তো সত্যিই ভালো লাগে এরকম, কিন্তু কী আর করা যাবে, সকাল থেকে প্রচুর বাসন জমিয়েছিলাম, সেগুলোকে মাজলাম, সিঙ্কটাকেও পরিষ্কার করলাম, এবার সোফার পাশে যে জামাকাপড়গুলো জমিয়েছি সেগুলোকেও আমাকে ভাঁজ করতে হবে, তাই বাসনটা মেজেই চলে এসে তোমাদেরকে সকালেই বলেছিলাম যে আমি এগুলো বিকেলে করব। আর সোফাটাও দেখো অগোছালো হয়ে রয়েছে, কেমন একটা বালিশের কভারগুলো হয়ে রয়েছে। যাই হোক, এগুলোকে তাড়াতাড়ি করে ভাঁজ করে দিয়ে আমি আলমারিতে ঢুকিয়ে দিই। আর এরকম সত্যি যদি লাইফটা ফাস্ট ফরওয়ার্ড করে কাজ করা যেত কতই না ভালো হতো, কিন্তু আদৌ সেটা হয় না। যেটা তোমরা কয়েক সেকেন্ডে দেখছো সেটা করতে আমার অনেক টাইম লেগেছে, আর লাস্টলি আমি সোফার কভারটাকে গুছিয়ে দিলাম। দেখো হয়তো কাজগুলো না করলে আমাকে কেউ কিছু বলবেও না বা কিছুই না, কালকেও হয়তো আমি করতে পারতাম, কিন্তু নিজেরই কেমন একটা লাগে। আর দেখো মানি প্ল্যান্টের এইগুলো থেকে শিকড় বেরিয়ে গেছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই শিকড় বেরিয়ে গেছে, এবার এগুলোকে আমি মাটিতে পুঁতে দিলে কিন্তু ভালো গাছ হয়ে যাবে। শিকড় যতক্ষণ না বেরোয় ততক্ষণ মাটিতে পুঁতলে গাছ হয় না সেভাবে। তো দেখো হয়েও গেল আমার, এটাকে আমি জল পাল্টে দিলাম আবারও, কিন্তু আমি মাটিতে লাগাবো না, এভাবেই জলের মধ্যেই চোবানো থাকবে আর কি। আর এবার নিয়ে এসে ব্যাম্বু ট্রিটাকে, ব্যাম্বু ট্রির জলটাকেও পাল্টে দিতে হবে। আর আমি কয়েকটা পাথর দিয়ে সাজিয়ে রাখি, সেগুলোকেও একটু মেজে দিতে হয় মাঝে মধ্যে, নাহলে না এই শ্যাওলা টাইপের একটু পড়ে যায়। যাই হোক, এখানকার লোকজন না বেশ বৃষ্টিতে ভিজে স্কুটিতে ঘুরে বেশ এনজয় করে, বৃষ্টিতে ওরা ভালোই ভেজে, কিন্তু আমরা কলকাতার মানুষ ওভাবে সার্ভাইভ বোধহয় করতে পারবো না, ঠান্ডা লেগে যাবে, আর ওইভাবে এনজয় করাও হলো না। তাই ঘরে সবজি নেই বলছিলাম, এমনকি ছোলার ডালটা যদি ভিজিয়ে রাখতাম বা তাও হতো, ঘরে নেইও মনে হচ্ছে ছোলার ডাল আমার, খুঁজিও নি যদিও বা আছে কি নেই দেখিও নি, নেই মনে হচ্ছে। আমি তো বেশিরভাগ ডাল রান্না করি যখন সকালবেলা, ছোলার ডাল তো আর হয় না, ওই জন্য নেই আমার কাছে। তো ওই জন্য ভাবছি যে ওই দোকানে যে কচুরির সাথে তরকারিটা বানায় আজকে ওটাই করবো ভাবছি, কারণ আলু অপশন ছাড়া আমার ঘরে সবজি নেই, আমি আজকেও যেতে পারলাম না। তো খোসা শুদ্ধ আলুটাকে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর এখানে সয়াবিন কুচি দিয়েও দেখবে ওখানে দোকানে বানায়, তো ওটাকেও সিদ্ধ করে নিয়ে আমি কুচি কুচি করে নিলাম। আর একটা ভাজা মশলা বানিয়েছি এখানে, জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে ড্রাই রোস্ট করে নিয়ে, মানে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তো চলো এবার তাহলে রান্নাটা শুরু করি। কিছুই না, অল্প সামান্য একটু তেল দেবো, তার মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দেবো আর কি, অন্ধকার অন্ধকার সবকিছু। দেখো শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাটা হয়ে যাওয়ার পরে আমি মেথিটা শুধু দেই না, ওই মেথি ছাড়া পাঁচফোড়ন আর কি। তো ফোড়নটা হয়ে গেছে, এবার আলুগুলোকে ছেড়ে দেবো, মেথি ছাড়া চার ফোড়ন পাঁচফোড়ন নয় কিন্তু, যাই হোক। তো কালো জিরে রাঁধুনি মৌরি আর জিরে এটাই দিয়েছে আর কি, ভালো করে নেড়ে নিই আলুগুলো মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করে। এবার আমি নুনটাকে দিয়ে দিলাম আর সাথে সয়াবিনগুলোও দিয়ে দিলাম, তাহলে ভাজা ভাজা হয়ে যাবে। আমি না একটু চিনিও দিয়েছি দেখতেই পাচ্ছ। তো আবারও নাড়াচাড়া করে এবার হলুদটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা ফেলে দেবো। হলুদ দিয়ে নাড়াচাড়া করে জলটাকে দিয়ে আর কাঁচা লঙ্কা ফেলেই দিয়েছি, এবার চাপা দিয়ে দিলাম। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম, এখনো কালারটা আসেনি, এইবার হয়তো কালারটা আসবে। মোটামুটি হয়েই এসেছে, ঝোলটাকে আর বেশি টানাবো না কারণ ও তো আবার ঝোল ঝোল ভালো খায়, আর সয়াবিনও দেওয়া রয়েছে। কালারটা হয়তো খুব একটা সুন্দর আসেনি, তবে সেমটা কিন্তু দোকানের মতনই বেরিয়েছে। আর তোমাদেরকে যেটা দেখাতে মনে নেই, আদা দিয়েছি আমি, জানো তো আদা দেওয়ার সময় তোমাদেরকে দেখাতে মনে নেই, ওই কষানোর টাইমে আমি আদাটা দিয়েছিলাম। আর আলুগুলোকে এখন একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে ওই ঝোলটা আর কি মাখা মাখা হয়ে যায় আর কি। তো
তো গ্যাসটা অফ করে দিই আর ঢাকা চাপা দিয়ে রাখে থাকো। ফুলকো ফুলকো হিঙের কচুরি রেডি হয়ে গেছে, মনে হলো তরকারি ওরটা একটু ঝোল ঝোলই রাখতে হয়েছে, কিছু করার নেই। তরকারিটা দেখতে হয়তো আমার ভালো হয়নি, কিন্তু খেতে না অসাধারণ হয়েছে। আশা করি হিঙের কচুরিটার সাথে ওরটা বেশ ভালো লাগবে। দাঁড়ো আমারটাও নিয়ে নিই। এ দেখো আমার তরকারিটা, এটা পুরো শুকনো শুকনো আছে। ও একটু ঝোলঝোল খেতে না ভালোবাসে, তাই জন্য ওটা ঝোলঝোল। হ্যাঁ আর কথা বাড়াবো না, আমারটা ঠান্ডা হয়ে যাবে। আজকের মতো পর্দা ফেলার টাইম হয়ে গেছে, তো চলো আজকের মতো টাটা গুড নাইট। আর ডিনারটা জাস্ট জমে গেল, বাইরে এরকম বর্ষা বর্ষা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি বেশ। আর ও আজকে রেনকোটটা পরে এসছে, তাই ভেজাটা এখানে আমি মেলে দিয়েছি, সারা রাতে শুকিয়ে যাবে। এখানে খুব একটা জোরে বৃষ্টি না হলে ছাড়টা আসে না ওইটাতে আর কি। তো চলো টাটা।